আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদরের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আসাদুল্লাহ, প্রভাষক, সৈয়দ শামসুস্তফা কলেজ, মৌলভীবাজার। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ১৯ নম্বর পাঠ এর তৃতীয় পর্ব আজকে আলোচনা করব। তোমরা আগেই জেনেছো আগের ক্লাসগুলোতে যে আমরা হালাল বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমরা তিনটি বিষয় বেছে নিয়েছিলাম, আজকে হলো তৃতীয় পর্ব। আমরা যে তিনটি বিষয় বেছে নিয়েছিলাম শিক্ষণফল হিসাবে, আমরা প্রথম দুই পর্বে উপরে দুইটি এই হালালের সংজ্ঞা এবং হালাল উপার্জনের গুরুত্ব, এগুলো আমরা গত দুইটি পর্বে আলোচনা করেছি। আজকে এই বিষয়ের তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। আজকের মাধ্যমে আমরা আমাদের এই হালাল বিষয়ের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো যে আমরা আমাদের এই পৃথিবীতে অনেক পেশার মানুষ আছে। উদাহরণ দিই, যেমন এখানে দেখো অনেকগুলো পেশা আমি উল্লেখ করেছি, এরকম শত শত পেশা আমাদের সমাজে রয়েছে। এখন আমাদের আমরা কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ দিনমজুর, কেউ কামার কুমার, কেউ অনেক বড় উচ্চ পদে চাকরি করেন, কেউ বেসরকারি পদে চাকরি করেন, যে যেখানেই থাকে না কেন, প্রত্যেকে তার নিজের অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালন না করে যদি আমরা উপার্জনের পথ খুঁজি অথবা উপার্জন করি যথাযথ দায়িত্ব পালন না করে, তাহলে সেটাই কিন্তু হারাম বলে বিবেচিত হবে। আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি দেখা যায়, সকল সেক্টরের মানুষ যে যার মতো চেষ্টা করে যাচ্ছে কাজে ফাঁকি দিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আসলে এটা সম্পূর্ণ অনৈতিক, ইসলাম ধর্মের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। সুতরাং সুন্দর দেশ গড়তে হলে, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে, দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আমাদের প্রত্যেককেই যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমেই আমাদের উপার্জনের পথে এগোতে হবে। প্রিয় বন্ধুরা, একটা জিনিস দেখো, ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে ইসলামে উপার্জনের পথ পদ্ধতি কিরকম হবে, সেটা হলো দুটি। ইসলামে উপার্জনের ক্ষেত্রে দুটি মূলনীতি রয়েছে, এই দুটি মূলনীতি যদি একত্রে পাওয়া যায়, তখনই কেবল আমরা বলতে পারবো যে আমার উপার্জন হালাল হয়েছে। যেমন সেই দুটি মূলনীতি কি দেখো, প্রথমটি হচ্ছে মূলগত, দুই নম্বর হলো পদ্ধতিগত। এই দুটি শর্তই পাওয়া যেতে হবে। আমরা যে উপার্জন করছি, চাকরি করছি, দিনমজুরি করছি, ইট ভাঙছি, রিক্সা চালাচ্ছি, উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছি, পুলিশ প্রশাসনে আছি, সেনাবাহিনীর আছি, যে যেখানে থাকি না কেন, যে প্রফেশনেই থাকি না কেন, আমার উপার্জন হালাল হওয়ার জন্য, আমি যা কিছু আহার করব, যা কিছু পরিধান করব, সেটা আমার জন্য বৈধ হওয়ার জন্য এই দুটি মূলনীতি অবশ্যই আমার প্রয়োজন। কিভাবে, এই দুটার একটু ব্যাখ্যা দিই। দেখো, মূলগত, যা উপার্জন করা হবে তা মৌলিকভাবে হালাল হতে হবে। আমরা প্রথম পর্বের ক্লাসে আলোচনা করেছিলাম একটি কাক এবং একটি কবুতরের ছবি দিয়েছিলাম, বলেছিলাম যে কাক এটি খাওয়া আমাদের জন্য হারাম আর কবুতর আমাদের জন্য হালাল। হ্যাঁ, কবুতর বা পায়রা, এটা মৌলিকভাবে এই প্রাণীটা আমাদের জন্য খাওয়া হালাল। কিন্তু এই কবুতর যদি আমি অবৈধ পন্থা উপার্জন করি, যেটা এই যে পদ্ধতিগত, যা উপার্জন করা হবে তা যদি বৈধ পন্থায় উপার্জন করতে হবে, যদি বৈধ পন্থায় উপার্জন না করি, অর্থাৎ কারো কাছ থেকে যদি পায়রাটা আমি চুরি করে আনি, তাহলে কিন্তু সেটা হারাম। খুব সহজ কথা প্রিয় বন্ধুরা, বিষয়টা বুঝতে হবে যে প্রথমে দেখতে হবে যেই বস্তুটা আমি পরিধান করব অথবা আহার করব বা আমি তার সেবা নিব, সেটা আমার জন্য বৈধ কিনা, তার মৌলিক বৈধতা আছে কিনা। যদি মৌলিকভাবে সেটা হারাম হয়ে থাকে, তাহলে সেটা যে উপায়েই আমি অর্জন করি না কেন, বৈধ উপায় অবৈধ, আমার জন্য সেটা হারামই থাকবে। আবার অনেক জিনিস আছে যেটা মৌলিকভাবে হালাল, তখন প্রশ্ন আসে সেটা আমি কিভাবে উপার্জন করেছি। যদি আমি সেটা বৈধ পন্থায় উপার্জন করি, তাহলে সেটা আমার জন্য হালাল। যেমন একটি কবুতর, এটি আমি আমার হালাল উপার্জিত অর্থ দিয়ে কিনে এনে আমি জবাই করে খেয়েছি, ব্যাস সেটা আমার জন্য হালাল। আবার কবুতর হালাল, আমি হালাল উপার্জন দিয়ে কিনে এনেছি, কিন্তু জবহ না করি আমি যদি খেতে চাই, সেটা মারা গেছে তখন আমি খেতে চাই, তাহলে কিন্তু সেটা হারাম। সুতরাং আমাদের এই দুটি মূলনীতি মনে রাখতে হবে যে ইসলামে উপার্জনের ক্ষেত্রে দুটি মূলনীতি রয়েছে, সেই মূলনীতিটি কি, মূলগত পদ্ধতিগত।
যা উপার্জন করা হবে তা মৌলিকভাবে হালাল হতে হবে, আর যা উপার্জন করব সেটা যে পদ্ধতিতে উপার্জন করব তা বৈধ পন্থায় বৈধ পদ্ধতিতে উপার্জন করতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের জন্য রয়েছে একটি দলগত কাজ, সেটি হলো ভবিষ্যতে তুমি কিভাবে উপার্জন করতে চাও 10টি বাক্য লেখো। এই বিষয়টি তোমরা লিখে এখানে গুগল ক্লাসরুমে কোড নম্বর দেওয়া আছে, দেখো এই এখানে তোমরা আনসার করতে পারো। এছাড়া আমি তোমাদেরকে আগের পর্বগুলোতে একটি বইয়ের সন্ধান দিয়েছিলাম, সেই বইটা হচ্ছে এই যে ইসলামে হালাল হারামের পদ্ধতি। এই বইটি লিখেছেন আল্লামা ইউসুফ আল কাজমি রহমতুল্লাহ আলাই এবং বইটি অনুবাদ করেছেন মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই। এই বইটি যদি তোমরা পাঠ করো তাহলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে, সহায়ক বই হিসাবে, সহায়ক বই হিসাবে তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো। এই বইটি আমাদের কলেজের লাইব্রেরিতেও রাখা আছে। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিব বন্ধুরা, দেখো যে তোমার এলাকায় কোনো হারাম উপার্জনকারী থাকলে তাকে কিভাবে হালাল পথে আনতে পারবে বলে তুমি মনে করো। এই কাজটি বেশি কঠিন, কারণ তুমি যখন কাউকে বোঝাতে যাবে, আমাদের সমাজে মানুষ বুঝতে চায় না, উল্টা বুঝ দিতে চায়। এক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু হেকমত এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউউ ফি সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো, বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, হেকমতের সাথে এবং সুন্দর সুন্দর কথা দিয়ে। তো সুতরাং আমরা তো হারাম উপার্জন করবই না, যদি কেউ আমাদের আশেপাশে এমন কোন ব্যক্তি থাকেন যার আমরা বুঝতে পারি যে তার উপার্জন হারাম, তাকে আমরা কিভাবে সুপথে আনতে পারি, কিভাবে তাকে বুঝাতে পারি যে হারাম পথে উপার্জন করলে আমাদের নিজেদেরই ক্ষতি হয়, এটা তুমি তোমার নিজের ভাষায় লেখো। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাস এখানে শেষ করছি। তোমরা যারা ধৈর্য সহকারে আমার 3টি পর্বই দেখেছো তার তোমাদেরকে আবারও ধন্যবাদ, আর যারা আজকের এই পর্বটি দেখেছো, পূর্বের পর্বগুলো দেখোনি, সেগুলো একটু ভালো করে দেখে আসো, তাহলে তোমরা এই হালাল সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবে। আর HSC-তে ইসলাম শিক্ষা বিষয়ে এই হারাম হালাল এই দুটি বিষয়ই তোমাদের শর্ট সিলেবাসে আছে। আশা করা যাচ্ছে যে পরীক্ষায় কিন্তু এই বিষয়টি থাকবে, একটি উদ্দীপকের ভিতরে একটি সমস্যা তুলে ধরা হবে এবং তোমার বইয়ের যে পাঠ, এই পাঠের আলোকে সেই সমস্যার সমাধান তোমাকে করতে হবে। সেখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, উচ্চতর দক্ষতার বিভিন্ন প্রশ্নগুলো থাকবে, এগুলো তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।